রবিবার মানেই কিন্তু বাঙালির বাড়িতে চিকেন বা মাটন। আর চিকেনটাকে যদি অন্যরকমভাবে রান্নাবান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি সবসময়ই চেষ্টা করি রোববারে একটু অন্যরকম, তাই আজকে নিয়ে এসেছি আমি আমার মতন করে চিকেন ভর্তা। প্রথমেই একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। ওটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি হাফ কাপের মতন দইকে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটাকে আরেকবারও নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন আর হলুদ, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইবারে দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর যে ফেটিয়ে রেখেছিলাম দইটা সেই দইটাকেও এতে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াতে থাকবো আর কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। যখন তেলটা এইভাবে ছেড়ে আসবে তখন কুচিয়ে বা কিমা করে রাখা চিকেনটাকে দিয়ে দেব, আর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হাই হিটে নাড়াচাড়া করতে হবে। এইবারে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই নাড়াচাড়া করার সময় কিন্তু ফ্লেমটাকে একদম হাই রাখবেন আর খুন্তি দিয়ে ভেঙে দেবে। ভেঙে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চিকেন শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর ভাঙা যাবে না চিকেনটাকে। এইবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা গোটা সেদ্ধ ডিমকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম ফ্রেশ ক্রিম আর কসৌরি মেথি। এইবারে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো, কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। চিকেনটা যখন 90% কুকড হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে দিয়ে দিয়েছি এক চামচ মাখন আর গরম মশলার গুঁড়ো। এইবার শুধু নাড়াচাড়া করতে হবে, আর যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে আমার চিকেন ভর্তাটা কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে বা পরোটা রুটির সাথে খাওয়ার জন্য। একটাবার এইভাবে করে দেখো, খুব সহজভাবে দুর্দান্ত লাগে খেতে।